বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি ছয়টি দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বঙ্গবন্ধু পি এর ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোন ইনস্টিটিউটের ক্যাম্পাসে স্থাপিত হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল কত দুই সালের মার্চ মাস থেকে দুই সালের মার্চ মাস পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ বাংলাদেশকে কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ অনুমোদন করে দু সালের চব্বিশে নভেম্বর বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে দুই সালের চব্বিশে নভেম্বর জিডিপির নতুন ভিত্তি বছরে দুই থেকে ষোলো সালে মোট কতটি খাত সংযুক্ত করা হয়েছে উনিশটি খাত মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কতজন আটচল্লিশ জন মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা ২৬ জন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত ১৯ জন মন্ত্রিসভায় টেকনোক্রাফ্ট মন্ত্রী কতজন টেকনোক্রাফ্ট মন্ত্রী তিনজন দুই হাজার বিশ একুশ অর্থ বছরে মাথাপিছু জিডিপি কত বর্তমানে মাথাপিছু জিডিপি দুই হাজার চারশো ছাব্বিশ মার্কিন ডলার মাথাপিছু আয় কত মাথাপিছু আয় দুই হাজার পাঁচশো চুয়ান্ন মার্কিন ডলার দুই হাজার বিশ একুশ অর্থ বছরে জিডিপির প্রবৃত্তির হার কত জিডিপির প্রবৃত্তির হার পাঁচ দশমিক চার তিন পারসেন্ট বার্বাডোস কবে প্রজাতন্ত্রে পরিণত হয় বার্বাডোস প্রজাতন্ত্রে পরিণত হয় দু হাজার একুশ সালের তিরিশে নভেম্বর ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর করেন কে নাফতাত বেনতে জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারব দুই হাজার একুশ সালে সত্তরতম মিস ইউনিভার্সকে হরনাস সান্ধু দুই সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল স্থান কোনটি দুই সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল স্থান গুয়াদালজারা এটি মেক্সিকোতে অবস্থিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত এটি ফ্রান্সের অন্তর্ভুক্ত নিচের কোন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই নারী বারবারোস দুই হাজার একুশ সালের সতেরোই ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত নবম টিকার নাম কি এই টিকাটির নাম অপশন গ কোভোভ্যাক্স জার্মানির বর্তমান চ্যান্সেলর কে জার্মানির বর্তমান চ্যান্সেলর অফ সলজ্জ বার্বাডোসের প্রথম নারী প্রেসিডেন্ট কি বার্বাডোসের প্রথম নারী প্রেসিডেন্ট সান্দ্রা মেশন হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে শিওমারা কাস্ত্র সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী অপশন গ ম্যাকডালেনা অ্যান্ডারসন দু সালের পহেলা জানুয়ারি জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ওয়ালফ সলজ্জ তিনি জার্মানির নাগরিক ইউনিসেফের নতুন ধারাবাহিক পরিচালক কে ইউনিসেফের নতুন পরিচালক ক্যাথরিন এম রাসেল ইন্টারপোলের বর্তমান সদস্য কত ইন্টারপোলের বর্তমান সদস্য একশো পঁচানব্বইটি দুই সালের তেইশে নভেম্বর কোন দেশ ইন্টারপোলের একশো পঁচানব্বইতম সদস্যপদ লাভ করে মাইক্রোনেশিয়া দু সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে দু সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন ইলন মাস্ক তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক দুই সালে বিশ্বের শীর্ষ প্রভাবশালী নারীকে প্রভাবশালী নারী ম্যাকেনজি এস্কট তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক বর্তমানে চাল আমদানিতে শীর্ষ দেশ কোনটি চাল আমদানিতে শীর্ষ দেশ চীন চাল আমদানিতে বাংলাদেশের অবস্থান কত চাল আমদানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দু সালে বেলন ডি বিজয়ীকে লিওয়েন মেসি পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের অধিকারীকে সবচেয়ে বেশি গোলের অধিকারী ক্রিশ্চিয়ানো রোনালদো দুই সালের তেইশ নভেম্বর মেদের ওয়ান ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কোন বাংলাদেশি শারমিন আক্তার সুপ্তা দুই সালের স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দল আবুহানি লিমিটেড টেস্টে এক ইনিংসে দশ উইকেটের অধিকারী কোন ক্রিকেটার জিম লেকর এজাজ প্যাটেল অনিল কুম্বলে আন্তর্জাতিক উন্নয়ন সমিতি আইডি এর বর্তমান সদস্য কত আন্তর্জাতিক উন্নয়ন সমিতির বর্তমান সদস্য একশো চুয়াত্তরটি দু সালের তেসরা নভেম্বর কোন দেশ আইডি এর একশো পঁচানব্বইতম সদস্য পদ লাভ করে বুলগেরিয়া দুই হাজার বিশ একুশ অর্থ বছরে কৃষিখাতে প্রবৃত্তির হার কত কৃষি খাতে প্রবৃদ্ধির হার দুই দশমিক তিন সাত পারসেন্ট শিল্প খাতে প্রবৃত্তির হার কত শিল্প খাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক নয় নয় পারসেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার কত সেবা খাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক আট ছয় পারসেন্ট দুই হাজার বিশ একুশ অর্থ বছরে কৃষিখাতের অবদানের হার কত কৃষিখাতের অবদানের হার বারো দশমিক এক পাঁচ পার্সেন্ট শিল্প খাতের অবদানের হার পঁয়ত্রিশ দশমিক এক এক পার্সেন্ট সেবা খাতে অবদানের হার বাহান্ন দশমিক সাত চার পার্সেন্ট বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস দুই সালের ১২ ডিসেম্বর কানাডার সাসকোচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির আঞ্চলিক অফিস কোথায় চালু হয় আঞ্চলিক অফিসটি চালু হয় ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে সৌদি আরবের অর্থায়নে প্রস্তাবিত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বা আরবি ভাষা শিক্ষাকেন্দ্র কোথায় স্থাপিত হবে এটি স্থাপিত হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সালের পাঁচ ডিসেম্বর সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ভাস্কর্য উদ্বোধন করা হয় বজ্রকণ্ঠ দুই হাজার একুশ সালের তেরোই ডিসেম্বর কোন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয় তুরস্কের রাজধানী আশকারায় দুই হাজার সালের এগারোই ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদে মনোনীত হন কে অধ্যাপক সনদ কুমার সাহা দুই সালের পহেরা ডিসেম্বর কোন মসজিদটি ইউনেস্কোর অ্যাওয়ার্ড অব মেরিট ক্যাটাগরিতে স্বীকৃতি পায় ঢাকার কেরানীগঞ্জের দেলেশ্বর হানফিয়া জামে মসজিদ দেশে পরীক্ষামূলক পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা ফাইভ জি চালু হয় কবে দুই সালের বারোই ডিসেম্বর খাদ্যদ্রব্যে অ্যাসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা দুই হাজার একুশ কবে কার্যকর হবে দু হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর বর্তমানে দেশে কতটি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে বর্তমানে দেশে টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে দশটি দুই সালের নয় ডিসেম্বর জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই হাজার সালের বাংলাদেশ ব্যাংক পুরস্কার লাভ করেন কি দুই সালে বাংলাদেশ ব্যাংক পুরস্কার লাভ করেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ মাহমুদ বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র পূর্ণাঙ্গ সম্প্রচারে যায় কবে দুই সালের উনিশে ডিসেম্বর ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট কে ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট আহমেদ নাসের আল রাইসি তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন দুই সালের পঁচিশে নভেম্বর চিলির নতুন প্রেসিডেন্ট কে চিলির নতুন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বিশ্বের প্রথম অক্টোপাস খামার তৈরি হচ্ছে কোন দেশে দুই হাজার একুশ সালের চোদ্দই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ সিটি পুলিশ বাহিনীতে প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে কিসেন শিওয়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ভার্চুয়ালি সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হয় কবে দুই সালের নয় থেকে দশ ডিসেম্বর দুই সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ এর অর্থ কী জাওয়াদ এর অর্থ হচ্ছে উদার বা মহান যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনোদন এবং মিডিয়া গ্রুপ ওয়ার্ল্ড ডিজনির প্রথম নারী চেয়ারম্যান কে ছুশান আর্নোল্ড